উপস্থাপন করছি অডিও বুক অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মহাশয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার নিমিষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকে ভুলতে দেন না। শিশুকাল আমি কোলে কোলেই মানুষ, বোধ করি সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুরুষও রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকার তামাক দিয়ে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো
কাঁপিতে কাঁপিতে আলোছায় বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জামাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই চলে, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের ঘাট মহার্গ, তাহার পরে ধনুক ভাঙাপন, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনে হইতেন, তবে তিনি হাবরারপুর পার হওয়াটাকেও তাহার সংহিতার একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে আমাদের বিনুদাদা, আমার পিস্তুতো ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান।